নমস্কার, আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে একটা খুব ছোট্ট কমন ওষুধ সম্পর্কে পড়াবো, যেটা হচ্ছে বেঞ্জো ডায়াজিপাইনস, যেটা হচ্ছে বেঞ্জো ডায়াজিপাইনস। সো বেঞ্জো ডায়াজিপাইনস বেসিক্যালি না আমাদের ঘুমের ওষুধ, প্রধানত ঘুমের ওষুধ রূপে ব্যবহার করা হয়। ঘুমের ওষুধ রূপে ব্যবহার করা হয়। তো বেঞ্জোডাইজেপাইনস বেসিক্যালি কিন্তু আমাদের ঘুমের ওষুধ রূপে ব্যবহার করে। তো এদের এর কিন্তু সিডেটিভ মানে বেসিক্যালি একটা অ্যান্টি ডিপ্রেশন, সিডেটিভ মানে অ্যান্টি ডিপ্রেসিভ এবং হিপনোটিক অ্যাকশন রয়েছে, এবং হিপনোটিক তার মানে একটা ঘুমানো, স্লিপি অ্যাকশন রয়েছে। এক্স্যাক্টলি আমাদের এই ধরো ব্রেন, এই ধরো সেরিব্রাম, এই ধরো তোমার মিড ব্রেন, এই ধরো পন্স, এই ধরো মেডুলা পাবলাঙ্গাটা, আর দিস ইজ ইউর ব্রেন স্টেম, এবং এইটা হচ্ছে তোমার সেরিবেল্লাম। এক্স্যাক্টলি তোমার এই পন্স, সরি, এই মিড ব্রেন এবং পন্স এবং মেডুলা পাবলাঙ্গাটা, এগুলোর সঙ্গে কিন্তু সেরিবেল্লাম বিভিন্ন পিডাঙ্কেল দ্বারা যুক্ত থাকে, সুপিরিয়ার, মিডল এবং ইনফিরিয়ার পিডাঙ্কেল দ্বারা যুক্ত থাকে। আচ্ছা, বেসিক্যালি এইখানটায় বেশ কিছু তোমার ইম্পর্ট্যান্ট নিউক্লিয়াস থাকে, যেগুলো সাধারণত তোমার বেসিক্যালি কিছু তোমার এক্সাইটরি নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে, তারা কিন্তু তোমার সেরিব্রাম এবং থ্যালামাসে তাদের সিগন্যালকে পাস করায়। তাহলে এই এই অংশটাকে বলা হচ্ছে ব্রেন স্টেম। এই আপার ব্রেন স্টেমে, কিছু পার্টিকুলার তোমার কালেকশান অফ সেল বডি বা নিউক্লিয়াস থাকে, যেগুলো সাধারণত তোমার অ্যাসিটাইলকোলিন, তারপর তোমার নরএপিনেফ্রিন এবং ডোপামিন, যেগুলো সাধারণত সেরোটোনিন, তারপর তোমার কি হিস্টামিন, এই সমস্ত নিউরো কেমিক্যাল দ্বারা উত্তেজিত হয়, এবং এই সমস্ত নিউরো ট্রান্সমিটারের দ্বারা উত্তেজিত হয়, এবং নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে তারা কিন্তু, ধরো এইখানে তোমার রয়েছে থ্যালামাস, এইখানে তোমার রয়েছে কে, সাপোজ দিস ইজ ইউর থ্যালামাস, এবং থ্যালামাসের মাধ্যমে তারা কিন্তু সিগন্যাল পাঠাচ্ছে তোমার কোথায়, ব্রেনে সিগন্যাল পাঠাচ্ছে বা সেরিব্রামে সিগন্যাল পাঠাচ্ছে, এবং পাশাপাশি তারা এখানে রয়েছে হাইপোথ্যালামাস, সো দিস ইজ ইওর হাইপো, সাপোজ আমি ফাংশনাল ডায়াগ্রাম আঁকছি, হাইপো থ্যালামাস তো সিগন্যাল পাঠাচ্ছে। তার মানে বেসিক্যালি কি বললাম না, আপার ব্রেন স্টেমে কিছু পার্টিকুলার নিউক্লিয়ার নেটওয়ার্ক থাকে, নিউক্লিয়ার মানে সেল বডি কালেকশন, নিউক্লিয়ার নেটওয়ার্ক থাকে, যারা কিছু এক্সাইটরি নিউরো ট্রান্সমিটারের দ্বারা উত্তেজিত হয়ে তার উপরের অংশ যথা থ্যালামাসের মাধ্যমে তারা কিন্তু ব্রেনের বা সেরিব্রামের বিভিন্ন জায়গায় সিগন্যাল পাঠায়। এই সিগন্যালগুলো কী হয় না, এই সিগন্যালগুলো তোমাকে জেগে থাকতে সাহায্য করে,
এই সিগন্যালগুলো তোমাকে কী করতে পারে, জেগে থাকতে সাহায্য করে। ঠিক সিমিলার তোমার এই এইখানে অপটিক নার্ভ গেছে, অপটিক নার্ভ তো এইখানটায় প্রি অপটিক এরিয়ায় এক ধরনের নিউক্লিয়াস থাকে, এক ধরনের নিউক্লিয়াস থাকে, এক ধরনের নিউক্লিয়াস থাকে যাকে আমরা ভেন্টারো ল্যাটারাল, যাকে আমরা বললাম বলি কি ভেন্টারো ল্যাটারাল প্রি অপটিক নিউক্লিয়াস, প্রি অপটিক নিউক্লিয়াস। তো এই ভেন্টারো ল্যাটারাল প্রি অপটিক নিউক্লিয়াস তারা কিন্তু যখন উত্তেজিত হবে বা যখন টাইম আসবে তারা কিন্তু এক ধরনের কেমিক্যাল রিলিজ করবে যাকে আমরা বলে থাকি গাবা বা গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড এবং অলেক্সিন, এই সমস্ত যত কেমিক্যাল নিউরোট্রান্স ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার রিলিজ করবে যারা কিন্তু এই পাথ, এই যে জেগে থাকার পাথওয়েকে কী করবে, শাটডাউন করবে। তার ফলে কী হবে, তোমার কিন্তু ঘুম পাবে। তাহলে এই যে সাইকেলটা, এই সাইকেলটা হচ্ছে একটা সুইচ টেপাটেপি সাইকেল। যখন তোমার এই জেগে থাকার পাথওয়ে উত্তেজিত হবে তখন তুমি জেগে থাকবে, তার মানে তোমার ঘুমানোর পাথওয়ে ডিপ্রেসড। যখন তোমার ঘুমানোর পাথওয়ে উত্তেজিত হবে তখন জেগে থাকার সাইকেল কিন্তু কমে যাবে বা ইনহিবিট হবে, দিয়ে তুমি কিন্তু ঘুমিয়ে পড়বে। তো বেসিক্যালি এই যদি সাইকেলটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হয়। আমাদের ঘুম না হলে কিন্তু আমাদের ইমিউনিটি কমে যায়, আমাদের ঘুম না হলে আমাদের মেজাজ খিটখিচে হয়ে যায়, আমাদের ঘুম না হলে আমাদের কিন্তু মনে রাখার ক্ষমতা কমে যায়, আমাদের ঘুম না হলে কিন্তু আমাদের অনেক সময় মেটাবলিক অ্যাক্টিভিটি কিন্তু ডিসব্যালেন্স হয়, বিভিন্ন হরমোনাল সিক্রেশন ডিসব্যালেন্স হয়, বিশেষ করে স্ট্রেস হরমোন বেশি করে রিলিজ হয়, তো অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। এক্স্যাক্টলি এই বেনজোডিয়াজেপাইনস কিন্তু আমাদের এই গাবা রিসেপ্টর জাতীয় যেখানটায় চ্যানেলগুলো রয়েছে সেগুলোকে কী করে অ্যাক্টিভেট করে। এই গাবা রিসেপ্টর চ্যানেলগুলো কোথায় কোথায় রয়েছে, না গাবা রিসেপ্টর চ্যানেলগুলো ধরো আমার সেরিব্রামে রয়েছে, ধরো আমাদের থ্যালামাসে রয়েছে, ধরো আমাদের হাইপোথ্যালামাসে রয়েছে, ধরো আমাদের এখানে লিম্বিক সিস্টেম রয়েছে, লিম্বিক সিস্টেমে রয়েছে। তাহলে এক্স্যাক্টলি বেনজোডিয়াজেপাইনস ওষুধ যখন খাই তখন কী করে, না ধরো এটা হচ্ছে গাবা রিসেপ্টর চ্যানেল, এটা পেন্টামারিক চ্যানেল, আমি জাস্ট একটু ট্রাইড মানে থ্রি ডাইমেনশনাল চ্যানেলটা একটু দেখানোর চেষ্টা করছি। ধরো এরকমভাবে আমি একটু উপরের পাত থেকে দেখছি, পেন্টামারিক চ্যানেল এক্স্যাক্টলি এটা কি গাবা এ চ্যানেল সাবটাইপ এ। যখন আমি বেনজোডিয়াজেপাইনস আমি যখন খাবো তখন এই বেনজোডিয়াজেপাইনস বেসিক্যালি কী হবে, না এই গাবা রিসেপ্টরের সঙ্গে কী হবে, যুক্ত হবে। গাবা রিসেপ্টরের সঙ্গে তাহলে গাবা রিসেপ্টরের সঙ্গে কী হয়েছে, বেনজোডিয়াজেপাইনস যুক্ত হয়েছে। যখনই যুক্ত হবে তখন গাবা রিসেপ্টর কীভাবে উত্তেজিত হবে, এমনি আগে অল্প অল্প করে গাবা আসছিল, তাহলে গাবা রিসেপ্টর কী করবে, গাবা রিসেপ্টর উত্তেজিত হয়ে বেসিক্যালি এইখানে ধরো এইটা একটি চ্যানেল, এই চ্যানেলটা হচ্ছে ক্লোরিন চ্যানেল,
এই চ্যানেলটা হচ্ছে ক্লোরিন চ্যানেল। তাহলে যখনই বেঞ্জোডাইজেপাইনস গাবা রিসেপ্টরের সঙ্গে যুক্ত হবে তখন ক্লোরিন চ্যানেল প্রচণ্ড পরিমাণে ওপেন হবে। ক্লোরিন চ্যানেল কী হবে? ওপেন হবে। যখন ক্লোরিন চ্যানেল ওপেন হবে তখন বাইর থেকে ক্লোরিন কী হবে? কোষের মধ্যে প্রবেশ করবে। তাহলে এটা কোষের মধ্যে, বাইর থেকে ক্লোরিন কী করছে মানে রক্ত থেকে ক্লোরিনগুলো কোষের মধ্যে প্রবেশ করছে। তাহলে কোষের ভেতরটা এমনি তোমার নেগেটিভ থাকে, তারপরেও যখন বাইর থেকে ক্লোরিন যখন কোষের মধ্যে প্রবেশ করছে তখন অটোমেটিক্যালি কোষটা কী হচ্ছে? আরও নেগেটিভ হয়ে যাচ্ছে। কোষের ভেতরটা কী হচ্ছে? আরও নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে কোষটা কী হচ্ছে, সেলটা কী হচ্ছে? হাইপার পোলারাইজড হচ্ছে। দেখো নর্ম্যালি ধরো আমরা অ্যাকশন পোটেনশিয়াল পড়েছিলাম, ধরো সাপোজ এইটা হচ্ছে তোমার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আর এইটা হচ্ছে থ্রেশহোল্ড পোটেনশিয়াল। ধরো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -90 মিলিভোল্ট একটু ছিল, এবারে এখন থ্রেশহোল্ড পোসের নর্মাল ক্ষেত্রে ধরো একটা কোনো সেলের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -90 মিলিভোল্ট, তাহলে তখন তার থ্রেশহোল্ড পোটেনশিয়াল ছিল -65 মিলিভোল্ট ধরো। তার মানে থ্রেশহোল্ড পোটেনশিয়াল মানে যাকে ক্রস করলে কিন্তু পোটেনশিয়ালটি তৈরি হবে, অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে। তাহলে যখন -90 মিলিভোল্ট ছিল তখন -65, এখন যদি আমার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা ধরো -200 মিলিভোল্ট হয় তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজও কিন্তু অনেকটা, দেখো আগে এইটুকু ডিস্টেন্স ছিল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড ভোল্টেজ, বাট এখন দেখো ডিস্টেন্সটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। তার মানে সহজে একে তুমি যদি স্টিমুলেশান দাও তাহলে সহজে কিন্তু সে থ্রেশহোল্ড ভোল্টেজকে টাচ করতে পারবে না, তারপরে সহজে কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে না। তার মানে যখন হাইপার পোলারাইজড স্টেটে চলে যাচ্ছে তখন তোমাকে কিন্তু স্টিমুলেশান কিন্তু অনেকটা বেশি ম্যাগনিচিউড এবং অনেকটা বেশি ক্ষণ ধরে দিতে হবে, তবেই কিন্তু সে থ্রেশহোল্ড ভোল্টেজকে টাচ করতে পারবে। আগে কী ছিল, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কিন্তু জাস্ট এইখানে ছিল, তার ফলে কিন্তু থ্রেশহোল্ড পোটেনশিয়ালে সহজে টাচ করে যেত, দিয়ে কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করতে পারতো। বাট এখানটায় দেখো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা আমরা অনেকটা দূর নামিয়ে এনেছি, তার ফলে কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজে টাচ করতে হলে তাকে কিন্তু এতটা বড় ডিস্টেন্স পেরাতে হচ্ছে। তার মানে আমি এটাই বলতে চাইছি যে যখন কোনো সেলে যখন অতিরিক্ত ক্লোরিন জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তখন সেই সেলটা আর সহজে কিন্তু উত্তেজিত হচ্ছে না। তার মানে বেসিক্যালি যে এই সমস্ত যদি নার্ভের সেলগুলোকে আমি যদি ডিপ্রেসড করে দিই তাহলে কিন্তু আমার এই সিডেটিভ এবং হিপনোটিক অ্যাকশনটাকে আমি কিন্তু ভালো মতন করে পাবো। তো বেসিক্যালি এই বেঞ্জোডাইজেপাইনস এক্স্যাক্টলি কী করে না, আমাদের এই নার্ভাস সিস্টেমের এই সব জায়গায় বিশেষ করে থ্যালামাস, লিম্বিক সিস্টেম, তোমার সেরিব্রাম, অ্যান্টিরিয়র সেরিব্রাম, রেটিকিউলার ফরমেশান এরিয়া, এই এরিয়া এগুলোতে কী করে যে গাবা এ রিসেপ্টারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তার সঙ্গে এসে সিলেক্টিভলি যুক্ত হয়। যখনই সিলেক্টিভলি যুক্ত হবে তখন কী হবে, গাবা এ রিসেপ্টার ক্লোরিন কোষের মধ্যে অবস্থিত ক্লোরিন চ্যানেলগুলোকে বেশি করে খুলে দিবে। ক্লোরিন চ্যানেল যখন বেশি করে খুলে যাবে তখন রক্ত থেকে ক্লোরিন আয়নগুলো বেশি পরিমাণে কোষের মধ্যে ঢুকবে। যখন বেশি পরিমাণে কোষের মধ্যে ঢুকবে তখন এই কোষের ভেতরের পরিবেশটা কিন্তু আগে যে নেগেটিভ ছিল তার থেকে আরও বেশি করে নেগেটিভ হবে। তার মানে বেশি করে যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু তার অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন পাওয়ার কিন্তু অনেকটা কমে যাবে, তাই সেই ঘটনাটাকে বলে হাইপার পোলারাইজেশন। তো এটা হয়ে গেলে তাহলে আমার কিন্তু জায়গাটা কিন্তু ঘুম পাচ্ছে। এখন এই বেঞ্জোডাইজেপাইনস যেমন আমাদের রয়েছে, যেমন ক্লোনাজিপাম, লোরাজিপাম, নাইট্রাজিপাম, অ্যালপ্রোজোলাম, ডায়াজিপাম এটসেট্রা, এবং এরা কেউ
লং অ্যাক্টিং, কেউ আল্ট্রা শর্ট অ্যাক্টিং, মিডা জোলাম, কেউ লং অ্যাক্টিং, কেউ আল্ট্রা শর্ট অ্যাক্টিং, কেউ তোমার মডারেট অ্যাক্টিং। এরা শুধুমাত্র তোমার ঘুম আনাবে তাই নয়, এরা কিন্তু ডিপ্রেশনও কাটায়, লিম্বিক সিস্টেমের উপর কাজ করে ডিপ্রেশন কাটাবে, একটা শান্ত ভাব আনবে। এরা কিন্তু ব্যথাই মানে সেন্সরি এরিয়া, প্রাইমারি সেন্সরি এবং সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেন্সরি এরিয়াগুলোতে কাজ করে তোমার ব্যথার অনুভূতিকে কমাবে এবং ওভারঅল তোমার অ্যানাস্থেসিয়ার অ্যাসোসিয়েটিভ মেডিকেশান অথবা প্রি মেডিকেশান হিসেবে ব্যবহার করায়। কারণ এরা কিন্তু সেরিব্রামের উপর কাজ করে তোমার ভুলে যাওয়াটাকে বাড়াবে, যাকে অ্যামনেসিয়া বলা হয়, যেটা অ্যানাস্থেসিয়ার অন্যতম একটা অঙ্গ। এবং এরা কিন্তু ডিসোসিয়েশান ঘটায়, আশেপাশে কী ঘটে যাচ্ছে তুমি কিন্তু অতটা বুঝতে পারবে না, তোমার তোমাকে কুল শান্ত রাখার চেষ্টা করবে। মিডাজোলাম সাধারণত ডে কেয়ার প্রসিডিওরে, ছোটোখাটো সার্জিক্যাল কেসে কিন্তু মিডাজোলাম আমরা ব্যবহার করি। এবং এদের কিন্তু অ্যান্টি এপিলেপটিক অ্যাক্টিভিটিও রয়েছে, অ্যান্টি ডিপ্রেসিভ, একটা কাম অ্যাক্টিভিটি, একটা সিডেশন অ্যাক্টিভিটি, একটা হিপনোটিক অ্যাক্টিভিটি, একটা অ্যামনেস্টিক অ্যাক্টিভিটি এবং অ্যান্টি এপিলেপটিক অ্যাক্টিভিটিও রয়েছে। এবারে এদের সাইড ইফেক্ট, এদের সাইড ইফেক্ট সাধারণত মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এরা দীর্ঘদিন ব্যবহার করার ফলে, এদের রিসেপ্টারগুলো আপ রেগুলেশন হয়ে থাকে, এদের রিসেপ্টারগুলো কিন্তু বেসিক্যালি তোমার রেগুলেটেড হয়ে থাকে। তার ফলে হঠাৎ করে তুমি যদি বন্ধ করে দাও তাহলে কিন্তু সেখানে একটা উইথড্রয়াল সিমটমস তৈরি হয়। কী তৈরি হয়? উইথড্রয়াল সিমটমস মানে ড্রাগ যেরকম লোককে ছাড়িয়ে নিলে যেরকম সিমটমস তৈরি হয়, সেই সমস্ত সিমটমসগুলো তৈরি হতে পারে। আরেকটি হচ্ছে ডিপেন্ডেন্সি পৌঁছে যায়। তাহলে বেঞ্জোডাইজেপাইনসের যদি মেজর দুটো সাইড এফেক্ট বলে ডিপেন্ডেন্সি অ্যান্ড উইথড্রয়াল সিমটমস, এটাকে কমানোর জন্য কী করবে? তুমি ডোজ ট্যাপারিং করবে। তুমি যদি 10 মিলিগ্রাম রূপে খেতে তাহলে 5, তারপরে 2.5 করে ডাউন করো। তাতে কী হয় না, এই যে রিসেপ্টারগুলো আপরেগুলেটেড হয়ে আছে সেগুলো কিন্তু অল্প 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 করে স্লো ডাউন হয়। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে এরা অনেক সময় হায়ার ডোজে তোমার কিন্তু কোমা আনতে পারে। কারণ কি, এখানে রেসপিটারি অ্যারেস্ট রয়েছে, রেসপিটারি সেন্টার, তাহলে রেসপিটারি অ্যারেস্ট করতে পারে হায়ার ডোজে, কার্ডিয়াক অ্যারেস্ট করতে পারে, কার্ডিয়াক সেন্টার রয়েছে, এবং জেনারেল ওভারঅল ডিপ্রেশন অব দ্য সেরিব্রাম কোমা আনতে পারে এবং ডেথ। সো দিজ আর দ্য মেজর সাইড ইফেক্টস। কন্ট্রাইন্ডিকেশন সাধারণত তোমার প্রেগনেন্সি এবং ল্যাকটেটিং মাদারদের এগুলো নেওয়ার দরকার নেই। সো দে আর কন্ট্রা ইন্ডিকেটেড। আর যদি যে সমস্ত অ্যান্টি এপিলেপটিক ড্রাগ রয়েছে, যে সমস্ত অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগ রয়েছে, তাদের সঙ্গে যদি আমরা বেঞ্জোডাইজেপাইনস ম্যাক্সিমালি অ্যাড করি তাহলে কিন্তু তারা সিনার্জিস্ট এফেক্ট তৈরি করে, আরও বেশি করে কিন্তু তারা সাইড এফেক্ট তৈরি করতে পারে। আরেকটি সাইড এফেক্ট রয়েছে, এই সমস্ত ওষুধগুলো খেয়ে কোনো হেভি মেশিনারি কিন্তু চালানো যাবে না, বিশেষ করে গাড়ি বা কোনো মেশিন, সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। সো মোরলেস আমরা বেঞ্জোডাইজেপাইনস দেখলাম, বাট বেঞ্জোডাইজেপাইনসে যদি টক্সিসিটি ঘটে, তাহলে আমরা কী করে তাকে করবো না, এর একটি অ্যান্টাগনিস্ট পাওয়া যায় যার নাম হচ্ছে ফ্লুমাজেনিল। এই ফ্লুমাজেনিল কিন্তু এই বেঞ্জোডাইজেপাইনসকে কিন্তু এর সঙ্গে যুক্ত হতে কিন্তু বাধা দেয়, অথবা বেঞ্জোডাইজেপাইনসকে আর কিন্তু অ্যাক্টিভেট করতে বাধা দেয়। তার মানে এরা অ্যান্টাগনিস্ট। সো মোটামুটি তোমরা বেঞ্জোডাইজেপাইনস সম্পর্কে জানতে পারলে, বারংবার পরীক্ষায় আসে। যারা ডিপ্লোমা ইন ফার্মাসি 2023 সেশনে
ভর্তি হতে চাও, একদম শেষ মোমেন্ট যারা ভর্তি হতে চাও, তারা খুব দ্রুত 6291086211 নাম্বারে যোগাযোগ করো। আমরা এখানে সঠিকভাবে, সুন্দরভাবে, কমপ্লিটলি আমরা ডিপ্লোমা ইন ফার্মাসিতে PCI রেকগনাইজড কলেজে ভর্তি করাই, তাদেরকে আমরা পড়ানোর সমস্ত সহযোগিতা করে দিই, প্রত্যেকটা টপিকস বাংলায় সুন্দরভাবে বুঝিয়ে দিই, পড়িয়ে দিই এবং ইংলিশে লিখিয়ে দিই, এবং আমরা ইউটিউবে আবার দিয়ে দিই, যাতে তোমাদের মতো স্টুডেন্টদের প্রত্যেকের যাতে বারংবার রিভিশন করার একটা স্কোপ থাকে। মনে রাখবে, যে কোনো জিনিস একটু বুঝে পড়লে সেই জিনিসটা প্রচণ্ড ইজি, এবং তোমার ক্ষেত্রে সেটা কিন্তু আর কখনও ভুলে যাওয়ার সম্ভাবনা নেই। একজন ফার্মাসিস্টের দায়িত্ব থাকে কিন্তু একটু ওষুধ সম্পর্কে তার একটা মোটামুটি একটা গুড নলেজ। আমরা সেটাই চেষ্টা করে চলেছি, যাতে একজন ফার্মাসিস্ট শুধুমাত্র ডিগ্রি পেয়ে পাস করা নয়, তার যেন কিছুটা নলেজ তৈরি হয়, সে যেন কিছুটা নলেজের পারদর্শী হয়। কারণ সে তো অন্তত বেসিক এইটুকু বুঝতে পারে যে পেটের ব্যথায় প্যারাসিটামল না দেওয়ার দরকার নেই, হার্টের ব্যথায় প্যারাসিটামল দেওয়ার দরকার নেই, বা যখন তখন আমরা ব্যথার ওষুধ দিব না, যখন তখন আমরা অ্যান্টিবায়োটিক দিব না, বিভিন্ন রকম যাতে ছোটো ছোটো খুঁটিনাটি জিনিসগুলো যাতে বুঝতে পারে, পরবর্তীকালে তাদের ওষুধ দোকান চালাতেও সুবিধা হয়। কারণ যত জ্ঞান বাড়তে থাকে তত কিন্তু নলেজ কিন্তু তাকে অনেকটা পপুলার করে তুলতে পারে, এবং সেই পপুলারিটি থেকেই সে তার কিন্তু কাস্টমার অনেকটা বেড়ে যেতে পারে। মানে তুমি দেখবে তোমার পাড়ার ওষুধ দোকানে যদি ওষুধ দোকান যিনি করেন তার যদি নলেজ বেশি থাকে, দেখবে তুমি চোখ বন্ধ করে তাকে ভরসা করতে পারবে। থ্যাংক ইউ। যারা ভালো মতন করে ভর্তি হতে চাও তারা 6291008621 নাম্বারে যোগাযোগ করো। একদমই টাইম নেই, এবছরের জন্য আমাদের সমাপ্তি হতে চলেছে। থ্যাংক ইউ, গুড নাইট, সবাই ভালো থাকো।